নেত্রকোনার দুর্গাপুরে পরিত্যক্ত একটি টিউবওয়েলের থেকে পানির সঙ্গে অনবরত গ্যাস বের হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে এমন খবরে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলটিকে নিরাপদ রাখতে ব্যবস্থা নিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। নেত্রকোনার দুর্গাপুর সংবাদদাতা খান রাসেলের তথ্যছবিতে নাদিরা সুলতানা রিপোর্ট। পরিত্যক্ত টিউবওয়েল থেকে অনবরত পানির সঙ্গে বেরোচ্ছে গ্যাস, এমন খবরে ওই সিরাজুল ইসলামের বাড়িতে ছুটে যান এলাকার অনেকেই। বিষয়টি দেখে হতবাক বাড়ির মালিক সহ স্থানীয়রা, আশপাশের লোকজনও তা দেখতে ভিড় করছেন। নেত্রকোনার দুর্গাপুরের কালিকাপুর গ্রামে সিরাজুল ইসলামের বসত ঘরের পেছনের একটি টিউবওয়েল প্রায় 10 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার নিজ বসত ঘরে বসেছিলেন সিরাজুল। হঠাৎ করে সেই টিউবওয়েল থেকে পানির বিকট শব্দ শুনতে পান তিনি। ঘর থেকে বের হয়ে দেখেন চাপ ছাড়াই নষ্ট টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। সকাল থেকে হঠাৎ করে এরকম পানি উঠতেছে, পরে আমরা কুপল লাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসছে। ফায়ার সার্ভিসের লোকজন আইসে আয়রা যে লঙ্কা পোটাঙ্গা উই দিয়ে আয়রা, আবার তারা কিছু পলিথিন করে আয়রা, বাতাস নিয়ে আয়রা, তো আগুন ধরা আয়রা দেখছে গ্যাস কিনা। হ্যাঁ, আগুন ধরা দেখছে এটা গ্যাস। মানুষের কাছে খবর পাওয়া শুনলাম এই কাহিনী, ঘেক বেরিয়েছে পানি বেরিয়েছে, খবর পাই আর কি আসলাম আর কি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে লাল পতাকা লাগানোর পাশাপাশি বাড়ির লোকজনদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি। একটা পরিত্যক্ত টিউবওয়েল, ওই টিউবওয়েল থেকে পানি এবং হালকা কিছু গ্যাসের মতো বাড়বে। গ্যাস তো আর আমরা বন্ধ করার মতো পারবো না। এই কথাটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই, নেত্রকোনা ডিএডি স্যারকে জানাই এবং দুর্গাপুরের ইউনুসারকে জানায়। তা ইউনুসার বলছে টিউবওয়েলের আশপাশে যাতে কেউ বিড়ি সিগারেট এবং কোনো প্রকার আগুন যাতে নিয়ে না আসে এই কথা বলে আর জায়গাটা সিনটেক্স করে আপনারা স্টেশনে চলে যান। এলাকাবাসী নিরাপত্তায় পরিত্যক্ত টিউবওয়েল থেকে গ্যাস ওঠা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, আরটিভি।